চামুণ্ডে, জয় মা চামুণ্ডে। এতে কি করলি মা? তিন বোতল দেশি মাল খেয়েছি। আজকাল আজকাল আর ডাকাতি করতে মন চায় না মাগো। মাগো আমাদের তিন পুরুষের ডাকাতির পেশা, ডাকাতি ছাড়া আর যে আমরা কিছুই জানি না মা। তাহলে তাহলে ফের চলবে কি করে? কি করে চলবে আমাদের সংসার? ঘরের ভেতর আমার বউ ফুলুরানি নাক ডেকে ঘুমাচ্ছে, অথচ অথচ এই কালী ডাকাতের চোখে ঘুম আসছে না। কে যেন কে যেন আমায় দুহাত বাড়িয়ে ডাকছে, কিন্তু কে 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 আমাকে দুহাত বাড়িয়ে ডাকছে? ওই ওই পূজারি বামুন, পূজারি বামুন আমায় দুহাত বাড়িয়ে ডাকছে কেন বলো? কেন কেন তুমি আমায় দুহাত বাড়িয়ে ডাকছ? তোমার সঙ্গে আমার কি সম্পর্ক বলো? কি সম্পর্ক? তবে তবে কি এটা আমার মনের ভুল? এটা আমার মনের ভুল? আমার মাথাটা ঝিমঝিম করছে কেন? আমি আমি আর দাঁড়াতে পারছি না। আমার আমার ভীষণ ঘুম পাচ্ছে। ভুল হবে কেন গো, ভুল হবে কেন? যারা আমার কাছের মানুষ তাদের আমি ঠিক দেখিনি। দেখ উঠে দেখ। কে 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 তুমি? আমি গো আমি পাগলি মায়ের পাগল ছেলে। ভালো করে চেয়ে দেখ, আমায় চিনতে পারছিস নে? এই তো এই তো সেই পূজারি বামুন, আমার আমার এত কাছে দাঁড়িয়ে বলো কি চাও, বলো কি চাও তুমি? চাই বিশ্বাস, বিশ্বাস চাই ভক্তি, ভোলানাথের মতো সরলতা, এক চুল কম নেব নি কিন্তু। আমি আমি ওসব কোথায় পাবো ঠাকুর? আমি আমি বাগদি ডাকাত, এই তেলো ভেলোর মাঠে মানুষ খুন করি। তুমি চাইলে তুমি চাইলে আমি আমার লুটের মালের বকরা দিতে পারি, কিন্তু ওসব দুঃশালা, লুটের মাল নিয়ে আমি কি করবো রে? আমি চাই আসল মাল। আসল মাল আমি বুঝতে পেরেছি, তোর মনের ভেতর না আগুন জ্বলছে, দাও দাও করে আগুন। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ ঠাকুর, আগুনের জ্বালায় আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে ঠাকুর। জ্বলবেই তো রে, জ্বলবেই তো। আমার চামুন্না মায়ের দিকে আমি কতদিন তাকাতে পারিনি। পারবি নে রে, পারবি নে, মায়ার খেলায় মহাশয়াকে চিনতে পারবি নে। তবে এবার তোর মায়ার জাল কাটতে চলেছে, এবার তোর পাশানি মা। পাশানি মা? হ্যাঁ পাশানি মাকে আমি এত ডাকি, তবু মা আমার ডাকে সাড়া দেয় না কেন ঠাকুর? দেবে রে দেবে, ঠিক সাড়া দেবে। এতদিন তুই মৃন্ময়ী মাকে দেখে এসেছিস, এখন তুই দেখতে পাবি চিন্ময়ী মাকে। চিন্ময়ী মা? সে আবার কে? সে হলো রক্ত মাংসের মা। সে হাসে, সে কাঁদে, সে মায়ের মতো কথা বলে, তোর সাথেও বলবে, দেখিস ঠিক বলবে। ঠাকুর আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা ন্যাংটা মায়ের ন্যাংটা মায়ের নামে জানবে চালিয়ে যাও জীবন তরি ন্যাংটা। তোর চৈতন্য হ, তোর চৈতন্য হ, তোর চৈতন্য হ।
শুনে যাও, বামুন ঠাকুর শুনে যাও, তোমার সাথে তোমার সাথে আমার মনের কথা কি হচ্ছে? কি হচ্ছে? আরে রাজপুর আমার বাগের মধ্যে চাচা এসেছে, সে এসেছিল, সে এসেছিল সেই বামুন ঠাকুর। বামুন ঠাকুর? সে আবার কে? নিশুতি রাতে এই তেলে ভেলে জঙ্গলে ভূত পেতে আসতে ভয় পায়, আর তুমি বলছো বামুন ঠাকুর? তুমি বিশ্বাস করো ফুলু। বুঝেছি, আজ বুঝি নেশার ঘটনাটা বেশি হয়েছে ফুলু। এত করে বললুম, এত করে বললুম যে এমন ভাবে মদ খেও নি, খেও নি, কিন্তু কে শুনে কার কথা? ফুলু ফুলু, আমি তোকে মিছে কথা বলিনি, সেই বামুন ঠাকুর এসেছিল, সে আমাকে নিজের মুখে বলে গেল। কি বলে গেল? আসবে মা, রক্ত মাংসের মা, সে সে আমার সঙ্গে কথা বলবে, সে আমার সঙ্গে কথা বলবে, কথা বলবে। কে? আমি তোমার পেরানের ভাই বহুলো ভক্তি, নেশার ঘরে খুড়োর চোখে ঘুম নেই, আমার চোখেও নেই ঘুম। হুলো বাপ, হুলো বাপ, এ আমার কি হলো রে হুলো বাপ? যা আবার তাই হয়েছে, ফ্যাকশিয়ালে ডিম পড়েছে। হুলো আমরন যেমন খুড়ো তেমনি তার পাইপ। খুড়ো খুড়ো, আমি যাতে মাতাল তালে ঠিক, তুমি আর আজকাল আমাদের সঙ্গে ডাকাতি করতে যাচ্ছ না, কথা দিয়ে কথা রাখছ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস। যখনই আসি তখনই দেখি মা চামুন্ডার ঘরে বসে হাউ 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 করে কাঁদছ। আমার আমার যে কাঁদতে বড় ভালো লাগে রে হলো। শুনলে খুনি, শুনলে তোমার স্বামীর কথা শুনলে, অত বড় জোয়ান মরদ বলে কিনা আমার নাকি কাঁদতে বড় ভালো লাগে। শোনো খুড়ো, এখনো সময় আছে, তুমি আর ডাকাতি করতে না গেলে তোমাকে দলের লোকজন আর সর্দার বলে মারবে না বলেছে। হলো ওরা আমাকে সর্দার করবে বলেছে। বেশ করেছি, বেশ করেছি, মারবো, 100 বার মারবো। শালা শালা বলে কি আমি বেঁচে থাকতে দলের সর্দার হবে? আরে শালা, আমি কি মরে গেছি নাকি রে? জেগেছে, জেগেছে ঘুমন্ত বাঘটা, খোঁচা খেয়ে আবার জেগে উঠেছে। আমার এত ঘুম পাচ্ছে কেন? তুমি ঘরে চলো, এখন যে অনেক রাত, সবাই চলো। এই রাতের আঁধারে, এই রাতের আঁধারে আমার আমার যে কাঁদতে বড় ভালো লাগছে। আবার আবার পাগলামি, বামুন ঠাকুর বলে গেল মা আসবে, রক্ত মাংসের মা, আর সে আমার সঙ্গে কথা বলবে, আর আমি আমি মায়ের রাঙা চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদবো। ঠিক আছে, তুমি ধরো। তারপর তারপর মা আসবে, আলো হাসবে, আর আমি ছোট ছেলের মতো মায়ের রাঙা চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদবো, প্রাণ ভরে কাঁদবো, প্রাণ ভরে কাঁদবো। আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটবারে কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে উজানে, মায়ের নামে উজানে, চালিয়ে যাব জীবন তরি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটবারে কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা। ঘোর অমাবস্যা, শুভ কাজের শুভ নির্ঘণ্ট আজ, খুড়ো আজ মা ফলোয়ারিনী মায়ের পুজো শুরু করবে, তাই তো ভাবছি খুড়ো খুড়ো কোথায় গেল, এখনো এখনো তো দেখা পাচ্ছি না, জানি নে খুড়ো কোথায় আছে,
কিন্তু আমি বেশ ভালো করে জানি যে খুড়ো আজ ফলোয়ারিনী মায়ের পুজো শুরু করবে। ওই তো খুড়ো এইদিকেই আসছে। হ্যাঁ হ্যাঁ, খুড়ো আপন মনে ওই নহবতখানায় খুড়ির ঘরের দিকে আসছে। হ্যাঁ ওই তো এক্ষুনি খুড়ো ফলোয়ারিনী মায়ের পুজো শুরু করবে। আরে করবে আমার মাতা, তোমার মুন্ডু, কাল সকাল হলেই দেখবে ফলোয়ারিনী মায়ের পুজোর উপকরণ সব ঠিকঠিক হয়ে যাবে। রিদে কি, আরে বাবা আমাকে বলেছিল ফলোয়ারিনী মায়ের পুজোর উপকরণ জোগাড় করে দিতে। নবতখানা নিজের ঠাকুর ঘরে আমি সব পুজোর উপকরণ জোগাড় করে দিয়েছি। আচ্ছা এই ছোট খুড়ি কোথায় বলো তো? আরে কোথায় আবার? আরে বাবা গঙ্গা চান করে এলো চুলে, লাল পাড় শাড়ি পরে নবতখানা নিজের ঘরে ঢুকলেন। ছি রিদে ছি, ছোট খুড়িকে এরম বলোনি, আর ছোট খুড়ো যা বলেন ছোট খুড়ি তো তাই করেন। আরে বাবা আমি তাই বলছি তো, ওই ভবতারিণী মায়ের ইচ্ছাতেই বলছি যে ছোট খুড়ি যা করে তাই করে, বুঝতে পারছো? মা ভবতারিণী যা বলেন তাই উনি বলেন, আর যা করেন তাই করে। হ্যাঁ কি হয়েছে তাতে? তোমার যদি এখানে ভালো না লাগে তুমি দেশের বাড়িতে ফিরে যাও। রিদে ফিরে যাবো তাহলে খাবো কি? সংসারটাই চলবে কি করে? সে তুমি বুঝবে, কাল মন্দিরের চপ্পশস্য লের চোপেও এই মন্দিরের প্রসাদ যদি ঘরে বসে তুমি পেয়ে যাও তাহলে ক্ষতি কি? বুঝবেনি, কেউ বুঝবেনি এই হৃদয় মুখুজ্জের জ্বালা। ঠিক আছে বাবু, ও ছোটো আমার যা ইচ্ছে তাই করুক। আমি বাবু চুপ চুপ চুপ। ওই দেখো খুড়ি খুড়ো এসে গেছে খুড়ির ঘরের দিকে। এখুনি ফলোয়ারিনী মায়ের পুজো শুরু হবে। আচ্ছা ঠিক আছে শোনো দিনু, যা ইচ্ছে হোক আমরা বড় চলো ওই ঘরেই চলি। চলো হ্যাঁ চলো রিদে। তবে রিদে, খুড়োর এই ফলোয়ারিনী মায়ের পুজোর মনোবাঞ্চার সঙ্গে না আমার মনের পবিত্রতাটাও অনেকটা ভরে গেছে, তাই আমার বলতে ইচ্ছে করে। কি ইচ্ছে করে? সকলি তোমার ইচ্ছা তুমি তোমার হে সর্বজীবের মঙ্গল স্বরূপিণী, হে সর্বসিদ্ধি বিধায়িনী, হে সৃষ্টি স্থিতি মহাপ্রলয়ের শক্তি স্বরূপিণী দেবী, তোমার চরণে আমার শতকোটি প্রণাম, তোমার চরণ পদ্মে আমার শরণ নিলাম। ওম শ
সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বে স্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে। সত্যি করে বলো কে তুমি, কি তোমার সত্য পরিচয়? আমি আত্মশক্তি মহামায়া, আমি জয় মা জয় মা, আমি হিমালয়ের কন্যা পার্বতী, শ্মশানে ভগবান চলছে কৈলাসে, আমি ধ্যানমগ্ন যোগেশ্বর, সমুদ্র মন্থন কালে বিশেষ জলে জঞ্জলিত হয়ে সুরপরে মহেশ্বর যখন হয়ে উঠেছিল নীলকণ্ঠ মহাদেব, তখন আমি তাকে স্তন্যদুগ্ধ পান করিয়ে করেছিলাম মৃত্যুঞ্জয়ী, তুমি বিস্মিত হয়েছো কিন্তু আমি ভুলিনি, আমি তোমাকে কৈলাস থেকে নিয়ে এসেছি এই বিষাক্ত কুসুমকে নির্বিষ করতে, মানুষের ঠাকুর করে তাই তুমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তাহলে কি তুমি সত্যি? আমি সর্বধাত্রী ধরিত্রী, আমি সত্য ধর্ম সে অসৌচ সন্তোষ, আমি দয়া ক্ষমা নীতি লজ্জা সহিষ্ণুতা, আমি বিনয় বিষয় রসরাজ, আমি সর্বরাগ স্বরূপী স্নিগ্ধতা, আমি শুদ্ধ প্রেম ভক্তি দিগম্বর, আমি স্মৃতি মেধা বাক্য প্রতিধর, আমি নিখিল বিশ্বে জীব চেতনা জীব চেতনা জীব চেতনা। ওগো নিখিল বিশ্বের জীব, ভালো করে চেয়ে দেখো কে আমি? চিনেছি চিনেছি মা তোমায়, আমি চিনেছি মা আমি তোমায় চিনেছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শ্রী সর্বার্থ সাধিকে শরণ স্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তুতে, সৃষ্টি স্থিতি নাশান সরস্বতী সনাতন গুণাময় গুরু মোহে নারায়ণ নমস্তুতে, শরণাগতি আত্ম পরিপূর্ণায় পরায়ণে সর্বার্থ হরে দে নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে নারায়ণ। এখন কি তোমার পুজো শেষ হলো নি? মা চামুন্ডার ঘরে বসে মা মা করে চিৎকার করে কি যে করো? ইয়ার করি ছেলে হয়ে মাকে কেঁদে কেঁদে বলি, মা গো আমার শরীরে তাকত দে, মনে শান্তি দে, তোকে যেন প্রাণ ভরে ডাকতে পারি মা, প্রাণ ভরে ডাকতে পারি। শুধু এই কথাটা তোমার মাকে বলতে পারো নি খুড়ো, যে আমাকে ডাকাতি করার শক্তি দে? আরে চিন্তা করিস না, ভুলও চিন্তা করিসলে, মায়ের ইচ্ছা হলে আবার এই কালী বাগদির মনে ডাকাতি করার ইচ্ছা জেগে উঠবে, জেগে উঠবে এই বাগদি ডাকাতের বুকে সেই ভয়ঙ্কর হিংস্রতা। ঘুরো যাবো না যাবো, আজ রাতে তেলে ভেলোর মাঠে ডাকাতি করতে যাব। তবে তোর খুড়িমা বলছিল। কি বলছিল খুড়িমা? ওর খুড়িমা বলছিল শালা একেবারে জাত কেউটে, শিকার দেখলে মারবে ছবল। মারুক, আমার তো ছেলে পুলে নেই, আমার বর্তমানে এই তেলো ভেলোর মাঠে ডাকার সর্দার হবে আমারই ভাই হুলো বাগদি, লোকে বলবে হুলো ডাকা দে। কৃষ্ণ মুরারি গোলোক বিহারি, গান গাইতে গাইতে এই তেলো ভেলোর মাঠ দিয়ে কে আসছে? মনে হচ্ছে মেয়ে মানুষ, না আমাকে ওই জঙ্গলে লুকিয়ে দেখতে হবে কে আসছে গান গাইতে গাইতে। কৃষ্ণ সরণ না
মহেশ্বরে যাব বলে পথের যেন কোনো শেষ নেই। দুপাশে ঘন জঙ্গল, এইটাই এইটাই বোধ হয় সেই কুখ্যাত তেলোবেলোর মাঠ। এখান থেকে প্রায় 5 ক্রোশ দূর হবে তারকেশ্বরের চোটে। মা গো, পথে চলতে গিয়ে পায়ে একখান কাঁটা বিঁধল, কি অসহ্য বেদনা! আমি যে ব্যথার চোটে পথ চলতে পারছি না, কিন্তু এই তেলোবেলোর মাঠ পেরোতে না পারলে সেই কুখ্যাত বাগদি ডাকাতের পাল্লায় পড়তে হবে। মা গো, ছাদের মতো মুখ, কোকিলের মতো স্বর, দেখে মনে হচ্ছে কোন রাজকন্যে বনবাসে চলেছে। বনবাসে যাবো কেন গো? আমি তো যাচ্ছি আমার স্বামীর কাছে। স্বামী? তুমি অমন করে হাসছো কেন গা? বাঘের সামনে সোনার হরিণী, এক মাথা চুল, ডগর ডগর চোখ, আজ আজ এই প্রথম শিকার শুধু শুধু আমার। এক পাও অমিন বলছি, তুমি বলে যেও না আমি যে তোমার মা। এবারে বুঝেছি তুমি ডাকাত, লুট করতে এসো। তা এই নাও বাবা আমার পুতুলি, এতে গোটা দু তিনখান শাড়ি, 4 গন্ডা পয়সা, আর কিছু মুড়ি বাতাসা আছে। নাও বাবা, তুমি সব নে না। ওই মুড়ি বাতাসা আমি ভুলছি রে, আমি চাই তোমাকে। তোমার রূপ যৌবন আমার আমার বুকের মধ্যে তোলপাড় করছে। খুড়োর মতো আমি নিরামিষ ছিল, মেয়ে মানুষ আমার বড় লোভে। খুড়ো আসার আগেই আমাকে কাজ শেষ করতে হবে। ঠাকুর, তুমি তোমার স্ত্রীর সতীত্ব রক্ষে করো ঠাকুর, তুমি আমায় শক্তি দাও ঠাকুর। হে মা কালী, হে মা মায়া, আমায় শক্তি দাও শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বত্ব করে দেবী নারায়ণ নমস্তুতে, নারায়ণ নমস্তুতে, নারায়ণ নমস্তুতে। কে কথা বললো? আমি দেবী মহামায়া। আমি আর যে কিছুই দেখতে পাচ্ছি রে, আমার চারিদিকে অন্ধকার হয়ে আসছে কেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি রে। বুঝতে পেরেছি ওই সুন্দরী ভোজবাদী দেখিয়ে আমাকে ভেলকি দেখাতে চাইছে, আমাকে ভেলকি দেখিয়ে নিজেকে বাঁচাতে চাইছে। পারবি নে সুন্দরী, এই হুলো বাগদির হাত থেকে আজ তোর নিস্তার নেই, তোর যৌবন আজ আমি চেটে ফুটে খাবো। যুবতী মেয়ে, ভয়ঙ্কর পথ দিয়ে কোথায় যাবে তুমি? হ্যাঁ, ওই পূবে 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 যে পথ নয় বাছা, পূবে যেতে হলে ওই সেই বাম দিকের পথ দিয়ে যেতে হয়। বাবা গো, আমি বোধহয় পথ ভুল করেছি, আমার সঙ্গী সাথীরা আমাকে এখানে পেড়ে রেখে চলে গেছে। মেয়েটার মুখটা কি মায়া ভরা, ওকে দেখে
ওকে দেখে আমার সে হারিয়ে যাওয়া মেয়েটার কথা মনে পড়ছে কেন? আমাদের সেই ছোট্ট মেয়েটা বেশি থাকলে ঠিক এর মতন হতো। ওগো ওগো, তোমার দুটি পায়ে পড়ি, এই হতভাগী মেয়েটারে তুমি পড়ারে মেরোনি। দেখো দেখো তোমার দিকে কেমন করুণভাবে সে আছে। বাবা গো, আমি পথ ভুল করেছি বাবা, আমাকে আমার সঙ্গী সাথীদের কাছে একটু পৌঁছে দিন বাবা। তুমি এমন কাঁপিয়ে উঠলে যে মা গো, পথ চলতে গিয়ে পায়ে একখান কাঁটা বিঁধেছে, অসহ্য যন্ত্রণা, আমি যে পথ চলতে পারছি না। দেখি বাচ্চা, মা তুমি রক্তে ভেসে যাচ্ছি গো। এই রক্ত মাখা চরণটা দেখে আমার আমার চামুন্ডা মায়ের কথা মনে পড়ছে কেন, মনে পড়ছে কেন? এই যে বাচ্চা, কাটা বেরিয়ে গেছে। ও মা, এই যে বাবলা কাটা, আমার গামছা দিয়ে তো পাটা বেঁধে দিচ্ছি। এরম ডাকাতি করতে মানুষ খুন করে মাল করে সব লুট করবো বলে, কিন্তু কিন্তু লোটের মালের বদলে চামুন্ডা মাছ আমাকে দিয়ে গেল একটা জল জ্যান্ত মেয়ে। বাবা গো, আমার সঙ্গী সাথীরা আমাকে এখানে ফেলে রেখে কোথায় যে চলে গেল, আমি যে কাজের খুঁজেও পাচ্ছি না। আমাকে দয়া করে আমার সাথীদের কাছে পৌঁছে দিয়ে আসো বাবা, দয়া করে পৌঁছে দিয়ে আসো। দেখো দেখো তোমারে কেমন বারবার বাবা বাবা বলছে। এমন বাবা ডাক কতদিন শুনিনি, আর তোমাকে তো মা বলছি। ও মা, তুমি বাবাকে একবার বুঝিয়ে বলো না, বাবা যেন আমাকে পৌঁছে দিয়ে আসে। তোমার সঙ্গী সাথীরা কোথায় আছে বাচ্চা? ওরা ওরা বোধহয় সামনের কোনো চটিতেই হবে গো মা। তাহলে তাহলে ওরা নিশ্চয় তারকেশ্বরের চটিতে অপেক্ষা করছে। তুমি যাবে কোথায় বাচ্চা? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে কার বাড়ি? দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালী মন্দিরে পূজো করে গো তোমাদের জামাই। তার মানে তুমি বামুনের মেয়ে। বাবা গো, তোমরা যদি আমাকে তোমার জামাইয়ের কাছে পৌঁছে দিয়ে আসো, দেখবে তোমাদের জামাই তোমাদের কত আদর যত্ন করবে। মেয়েটার কথায় বড় জাদু। এমন মেয়ের কথা না শুনে কি পারা যায়? মা গো, আমি কথা দিয়ে বড় ভয় পেয়ে গেছিলাম, আমার যে বড় ভয় করছিল, কিন্তু কিন্তু যেই দেখলাম বাবা মা তোমরা দুজনে এ পড়েছো, আমার সব ভয় কেটে গেছে গো মা, আমার সব ভয় কেটে গেছে। বটেই তো বটেই তো, আমরা থাকতে তোর ভয় কিসের বাচ্চা? চিন্তা করিস না মা, চিন্তা করিস না, একবার যখন বাবা ভুলে দেখেছিস তখন আজকে রাত কেন হয় তোর এই গরিব বাবার বাড়িতে কষ্ট করে থেকে যাবি। না গো বাবা, আমার কোনো কষ্ট হবে না। ঠিক বলেছো ঠিক বলেছো, এই রাতে রাধাই রে আমার মেয়ে যাবে কোথায়? আরে তো সে কথা তোমাকে চিন্তা করতে হবে না পুরু, সে কথা তোমাকে চিন্তা করতে হবে না। দরকার হলে আমি নিজে মেয়েকে নিয়ে দক্ষিণেশ্বর আমার জামাইয়ের কাছে পৌঁছে দিয়ে আসবো। খুব ভালো হবে, আয় বাচ্চা আমার সাথে আয়, খুব সাবধানে আসবি। বাবা গো, ও বাবা, তুমি অমন ভাবে আমার পানে চেয়ে কি দেখছো? দেখছি দেখছি আমার জগৎ জননী মাকে, আমার জগৎ জননী মা কেমন গুটি গুটি পা ফেলে তার বাপের ঘরে আসছে। হায় মা, একবার যখন বাবা বলে ডেকেছিস তখন আমি থাকতে আর তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না মা। হায় মা,